এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন, জমিনের মধ্যে বৃষ্টি নাই। আল্লাহ বলেন, ও মূসা, তুমি যেই মজলিসে লোক নিয়ে দোয়া করো, ওই মানুষের মধ্যে একটা জিনাকার আছে, তাকে উঠাইয়া দাও, ও না উঠা পর্যন্ত মোনাজাত কবুল হবে না। মূসা নবী রাগান্বিত নবী ডাক দিয়া কয়, এই গুনাগার, তোর কারণে মোনাজাত কবুল হয় না, তাড়াতাড়ি মজলিস থেকে পালিয়ে যাও, যদি না উঠো আল্লাহর থেকে নাম ঠিকানা যাই না, কানে ধরে উঠাইয়া দিব, পালাইতে পারবি না, তার আগে উঠিয়া যা। জিনাকারের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, এখন কান্নাও করতে পারে না, চোখের পানি দেখলে সবাই মনে করবে এই ব্যক্তি জিনাকার, আবার ময়দান সেরে উঠিয়াও যাইতে পারে না, কারণ উঠে গেলে সবাই ভাববে জিনাকার, কান্নারও কোনো সুযোগ নাই, উঠিয়া যাওয়ারও কোনো সুযোগ নাই, লজ্জায় ভরে গেল। এইবার অন্তরের কান্না শুরু করলো, দিলটারে এমন ভাবে আমার মাওলা পাকের দিকে নত করে দিল, আর ডাক দিল দয়ার মালিক। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإن إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا
ইলাল্লাহি তাওবাতান নসুহা। وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي اے بندے خدا چاہو گار ان کی ملاقات اے بندے خدا چاہو گار ان کی ملاقات جلدی سے اب اٹھے سنو حضرت کے نصیحات جلدی سے اب اٹھے سنو حضرت کے نصیحات توفیق سے ہوتی ہے یہ نعمت کے خزینہ توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ ہر مرد کی طاقت کی آور ہے نشانہ ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کن داگاہ نباشی شاید کہ نگاہ کن داگاہ نباشی অধ্যকার মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, আরাসাতুল আম্বিয়া, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান, এজম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থান লতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজদ, যে মহান রব্বুল আলমিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন
سيد الثقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه العالم نبي العرب العظم حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينه كتاجدار آفتاب نبوت فخر موجودات سيد المخلوقات حضرت محمد الرسول الله صلى الله عليه واله وسلم সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ফেন্ডা ঘুরে না। يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا হে দুনিয়ার মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করেছো রাসূলকে বিশ্বাস করেছো ফেরেশতাকে বিশ্বাস করেছো কি আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছো পরকালকে বিশ্বাস করেছো তাকদীরের ভালোমন্দ বিশ্বাস করেছো এমন ঈমানওয়ালা যারা মুমিন তুবু ইলাল্লাহ তোমরা তওবা করো আল্লাহর কাছে ফিরে আসো গুনাহের থেকে তওবাতান নসুহা এমন তওবা যেই তওবার থেকে আর পৃথিবীর কেউ বুলেট মেরেও তোমাকে গুনাহের দিকে নিতে পারবে না চূড়ান্ত তওবা খাঁটি তওবা নিরঙ্কুশ তওবা যেই তওবাই তোমার জিন্দেগির শেষ তওবা এর নাম তওবাতান নসুহা পরিপূর্ণ এমন তওবা যে তওবার উপরে আর বান্দা গুনাহের দিকে কল্পনাও করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা গুনাহের থেকে তওবা করে নেওয়ালা এমন যে জীবনে সে কোনো গুনাহই করেনি। আল্লাহ পাক গোটা দুনিয়ার মুমিনকে তওবার পথে আহ্বান করলেন যেই তওবার উপরে আর কোনো তওবা নাই এমন তওবা যে জিন্দেগি জীবন চলে যাবে এরপর সে গুনাহের কাছে যাবে না। এক কথায় সে আল্লাহকে বেজার করবে না রসুলের তরিকার বাহিরে চলবে না জীবনেও আমি নেকের কাজ ছাড়ব না গুনাহের কাজ করব না এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চলার নাম খাঁটি তওবা। আল্লাহ আমাদেরকে এই তওবায়ে নসুহা খাঁটি নিরঙ্কুশ তওবা করে গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো গুনাহের থেকে ফিরে যাও এমনভাবে তওবা করো যেই তওবা আর ভঙ্গ হবে না যেই তওবার বিনিময়ে তোমার পরিণাম ফল হবে জান্নাতের মেহমানখানা। শুধু মুমিন যারা আল্লাহ তাদেরকে বলেছেন কোনো বেঈমান যারা মুমিন না আল্লাহ তাদেরকে বলেননি যারা মুমিন তাদেরকেই বলেছেন ইমানওয়ালা ইমান আনার পরে তুমি রসুলের তরিকা মতে চলো না
আল্লাহ পাক বলেন, গুনাহের থেকে তাওবা করার জন্য তোমার অন্তরে একটি মেডিসিন লাগবে, সেটা হলো আল্লাহর ভয়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর দরবারে দণ্ডায়মান হইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচাও। যদি গুনাহের থেকে বাঁচাতে পারো হে মুমিন, তোমার ঠিকানা হবে জান্নাতে, উঁচু মাকাম জান্নাতুল মাওয়ার কেদারত। খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। জুজবা হক চিজ মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাও। ঢুকাইয়া তুমি নফসকে গুনাহের থেকে বাঁচাও, গুনাগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত, হয় তো জান্নাতি দল না হয় জাহান্নামি দল। যত রাস্তাই তুমি দৌড়াও তোমার শেষ রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের, এই দুই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই, দুই দল ছাড়া কোনো দল নাই। এই দুই দলের কোন দলে তুমি যাইবা আগের থেকেই হিসাব মিলাও। দুইটা রাস্তার কোন রাস্তায় তুমি ঢুকবা আগের থেকেই নির্ণয় করে নাও। জান্নাতের পথ আর জাহান্নামের পথ, জান্নাতের পথে কারা যাবে আল্লাহ তাও বলেন, যারা নেক আমল করবে। জাহান্নামের পথে কারা যাবে আল্লাহ বলেন, যারা গুনাহের কাজ করবে। আল্লাহ বলেন, আমি চাই না আমার বানানো গোলামগুলো গুনাহ করে জাহান্নামের ময়দানে চলে যাক। আমি আল্লাহ চাই না, কারণ বড় আদর করে মানুষ বানিয়েছে। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। আমি আল্লাহর কেউ নাই, আমার একেবারে আপন হলো আমার বান্দা। আমি আল্লাহ বড় আদর করে ফিরিশতাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষ বানিয়েছি। ফিরিশতারা বলেছিল, আল্লাহ মানুষ বানাবার দরকার নাই, ওরা আপনার ইবাদত করবে না। আর আমি চ্যালেঞ্জের মোকাবেলায় বলেছিলাম, রে ফিরিশতা, এমন এক দল বান্দা আমি বানাবো, মাখলুক বানাবো, এরা তোমাদের মতো না, গোটা সৃষ্ট জগতের মধ্যে হবে তারা শ্রেষ্ঠ। শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করলো, একটা আদম সন্তানের জান্নাতে যেতে দিবে না। আমি ইবলিসের চ্যালেঞ্জের মোকাবেলায় বললাম, শয়তান আমার জমিনের মধ্যে এমন কিছু আশেক পাগলের দল থাকবে, এদেরকে তুই জাহান্নামের পথে নিবি তো দূরের কথা, এদেরকে তুই ধোকা দেওয়ারও সাহস কখনো পাবি না। আদমিয়াত লাহম সাহম পোষতে নিজ আদমিয়াত জুজুরে জয়ে
আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে, এদেরকে শয়তান ধোকা দিবে, দূরের কথা কল্পনায় আনতে পারবে না। এরকম মানুষে জমিনে আছে না নাই? ইবলিস একথা শুনে একটু চিন্তায় পড়ে গেল। আল্লাহ আবার কয়ে, ইবলিস আরো শুনিয়া ল, তুই আমার বান্দারে ধোকা দিয়া জাহান্নামের দিকে যত আগাইতে চাও, ওই বান্দা জাহান্নামের দরওয়াজায় গিয়েও যদি একবার ফিরে তাকায়, বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি হাজার বছর ধরে যেই বান্দাটাকে জাহান্নামের দিকে প্ররোচনা দিয়ে নিয়ে যাও, একটা সেকেন্ড লাগবে না, ওই বান্দা যদি আমাকে রহমান বলে ডাক দেয়, আমি আল্লাহ তোমার জিন্দেগীর প্ররোচনাকে লাথি মেরে আমার আদরের বান্দাকে তওবার বিনিময়ে ক্ষমা করে জান্নাতি বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সব কথার সারাংশ হলো, আমার আল্লাহ চান না তার আদরের কোন বান্দা জাহান্নামে যাবে। পয়গম্বর বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছে আসতেছে আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করা, নাম লেখা আছে। আবু জাহালার নামে জান্নাতে ঘর, ফিরাউনের নামেও জান্নাতে ঘর, নমরুদের নামেও জান্নাতে ঘর। কিন্তু কোরআন সুন্নার আলোকে আমরা যেটা জানতে পারলাম, আল্লাহকে যারা মানে না, ঈমান নাই, ও কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না? পারবে না? জান্নাতে কারা যেতে পারবে, কারা পারবে না? আল্লাহ কিন্তু জান্নাত বিক্রি করে ফেলেছেন, আল্লাহ কিন্তু জান্নাত বিক্রি করে ফেলেছেন। যাদের কাছে বিক্রি করছেন তারা পাবে, আর কেউ পাবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্না। আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময়ে, আমি মুমিনের জান্নাত দিয়েছি। তো জান্নাত কারা পাবে? আরো আস্তে করে বলেন, কোন বেঈমান? আল্লাহ বলেন, এরে মুমিন, তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোমারে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, আল্লাহ জান মাল নিয়েছি বলে নেন নাই, জান্নাত দিয়েছি বলে আমাদের এখনো দেন নাই। কারণটা কি জানো বাবা? দোকানওয়ালার থেকে এক বস্তা চাল আমি কিনলাম, 5,000 টাকা দিয়ে দিলাম, ভাই চালের বস্তাটা আমাকে দাও। নাম এই বান্দা ভাউচার করে আমার থেকে টাকা নিল, আমি বললাম, দোকানওয়ালা ভাই চালটা কিনলাম আমি, আমার বস্তা নামটা লিখে রাখো, তবে 3 দিন পরে নিব, তোমার কাছে রাখলাম আমানত।
দোকানওয়ালা চালাক ডাক দিয়া কয়, ও বিক্রেতা ভাই, আপনি চালের বস্তার মালিক, তিন দিনের জন্য যেহেতু আমার কাছে আমানত রাখলেন, আমি একটু অনুমতি নিতে চাই, আমার যদি বিশেষ কোনো প্রয়োজন হয় আপনার মালিকানার চালের বস্তাকে আমি ব্যবহার করতে পারব, প্রয়োজনে আমি আর একটা বস্তা আপনাকে দিয়ে দিব। ক্রেতা বান্দাও বলে, আমিও চালাক কম না, আমার চালের বস্তা তিন দিন তোমার দোকানে থাকবে আমানত, যদি তুমি ব্যয় করতে চাও, খরচ করতে চাও, আমার শর্ত হলো আমার মাথায় ঘাম থেকে পায়ে ফেলানো ঘামের টাকা, হালাল টাকা দিয়া চাল আমি কিনেছি, আমার এই হালাল টাকার চাল যদি তুমি দিতে চাও, শর্ত হলো কোনো সুৎখর গোষ্ঠর কোনো বেনামাজিরে আমার চাল দিবা না। যদি শর্ত মানো তো ব্যবহার করো, যদি শর্ত মানো না টাকা ফিরায় দিবা, তোমার দোকান থেকে চাল কিনবো না। আল্লাহ বলেন, এরে গোলাম, তোর জানার মাল আমি আল্লাহ কিনে নিয়া মালিকানায় নিয়ে নিলাম, জান্নাতটা তোরে দিয়া দিলাম কিন্তু এখনো দেই নাই, জানমালটা তোর কাছে আমানত রাখলাম, তুই যদি খরচ করতে চাও আমার জানমাল খরচ করার জন্য শর্ত হলো আমার জান্নাত যদি পেতে চাও আমার মালিকানার জানমাল তোর কাছে যে আমানত আছে, এই জানার মাল তুই যদি ব্যবহার করতে চাও জাহান্নামের পথে ব্যবহার করতে পারবি না, হারামের লাইনে মাল খরচ করতে পারবি না, সুদের লাইনে তোর জীবনটা বিলাতে পারবি না, কোন দুনিয়ার ধান্দাবাজের জন্য তোর জীবনটা বিলায় দিতে পারবি না, কোন সুৎখোরের জন্য দুনিয়াদারের জন্য এই আমার দাওয়া মালিকানার জানটা ব্যবহার করতে পারবি না, আমার দাওয়া জান আমার দাওয়া মাল যদি ব্যবহার করতে চাও আমি আল্লাহ যেই পথে খরচ করলে রাজি ওই পথেই খরচ করতে হবে, যদি আমার শর্ত মানো মরণের পরেই জান্নাতটা দিয়ে দিব রিজার্ভ আছে, যদি আমার শর্ত না মানো তোর জানমাল তুই লইয়া জাহান্নামে যা, আমার জান্নাত তোরে দিব না। হকীকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, আল্লাহ তাআলা বলেন, জান্নাত আমি মুমিনের দিব, কোন বেঈমানকে দিব না, এজন্য সবার নামে জান্নাতে ঘর, বেঈমানের নামেও জান্নাতে বাড়ি বরাদ্দ আছে কিন্তু মুমিন ছাড়া তো জান্নাত পাবে না, তবে তাদের নামে জান্নাত লেখা থাকলে কি উপায় হবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, উম্মতেরে জানায় দেন আমার জান্নাত যেই মুমিনের আমি ওয়াদা করেছি দেওয়ার জন্য ওই মুমিনের কিছু ডিউটি আছে, ডিউটির নাম হলো ইবাদাত, ইবাদাতের মধ্যে কিছু আছে মূল আর কিছু আছে ওভার, মূল ডিউটি যারা করবে আমি আল্লাহ তাদের তো নির্ধারিত জান্নাত দিয়ে দিব, পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন মুমিনের জন্য মূল ডিউটি, পাঁচ ওয়াক্ত ছাড়া অন্য নামাজ পড়া ওভার ডিউটি, মুমিন মুসলমানের জন্য রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্য সময়ে রোজা রাখা ওভার ডিউটি, এরে বান্দা ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, অন্যান্য সময় দান সদকা করা হলো ওভার ডিউটি, জীবনে একবার ধনীর জন্য বাইতুল্লাহ জিয়ারত করা মূল ডিউটি ফরজ, আর অন্য সময় উমরা করা হজ করা ওভার ডিউটি নফল, এরে বান্দা যারা মূল ডিউটি ঠিকমতো করবা তোমরা মূল জান্নাত পেয়ে যাইবা, আর যেই আমার আশেক পাগলের দলেরা মূল ডিউটি পালন করার পরেও
নফল পরে, এশরাক পরে, আউয়াবিন পরে, চাষ পরে, তাহাজ্জুদ পরে। আমি আল্লাহ আমার ওভার ডিউটি করনেওয়ালা বান্দাদের ওই বেঈমানের বানানো জান্নাত আমি এই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস হিসাবে দান করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বল ইয়ারে বদ বদ তর বুয়া দাস মারে বদ মারে বদ তন হাতরা বর যা জানাব ইয়ারে বদ বর জানে ঈমান তো জানাব ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়াবি নাইম। আল্লাহ পাক চান না তার বান্দা জাহান্নামে যাবে। বুঝলাম বেঈমানের জান্নাত নাই, ওদের নামের জান্নাতটাও খারাপ হবে, খারাপ হবে। মুমিন কোন মুমিন? দাড়ি নাই সে কয় আমি মুমিন, টুপি নাই সেও দাবি করে মুমিন। এখানে যারা আছেন সবাই কি মুমিন? না কথা বলেন না কেন? সবাই ইমানওয়ালা নি? সবাই মুমিন নি? এই ময়দানের মধ্যে কি বেনামাজি নাই? ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই? এখানে মাগরিবের সময় জামাত চলছে আর আশেকে রসুলরা রাস্তায় আড্ডা দিছে আর বিড়ি টানছে কায় নামাজের পরে। হাফিজ ভাই যখন বসবে তখন আবার ভেতরে ঢুকে বয়ান শুনবো। এরাও কায় আমরা মোমেন, যারা সুদের টাকায় ব্যবসা করে তারাও বলে আমরা মোমেন। অথচ সুদের ব্যবসা করনেওয়ালাদের কি পরিমাণ ভাগ্য ভালো, এরা চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ড সেকেন্ডে তার আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করতেছে। এরা কত ভাগ্যবান চিন্তা করতে পারেন? এরা নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে সওয়াব হবে না, পাঁচতলা মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, দশতলা মসজিদ বানাইলে সওয়াব পাবে না, করলে একটা লাভবাহিক কবুল হবে না, লক্ষ কোটি টাকা দান করলে যাকাত দিলে সওয়াব হবে না। শুধু তাই না রে বাবা, আল্লাহর কোরআনের কথা বলি, কাউকে জাহান্নামে পাঠাবার জন্য না, কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য না, বুকের সাথে আলিঙ্গন করার জন্য, কারণ আমি চাই আমি একা জান্নাতে যাব না, আল্লাহর বান্দাগুলো নিয়ে সবাই এক জায়গায় গিয়া জান্নাতে থাকতে চাই, কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর। একটা সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। আমার নবীজির কোনো গুনাহ নাই, এরপর সারা রাত কান্নার আওয়াজ, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ আরো 6 জন সহ 10 জন জান্নাতের টিকিট পেলেন। এরপর তাকাইয়া দেখেন আবু বকরের মতো সাহাবি সারা রাত ইবাদত করে আর কান্না করে, ওমর কান্না করে আমার কি উপায় হবে কবরে, ওসমান কবর দেখলে হাউ মাউ করে কান্না করে, ওই অন্ধকার কবরে আমি ওসমান একা কেমনে থাকবো? হযরত আলীর কান্নার আওয়াজ তাদের তুলনায় তো আমরা আসলেই জাহান্নামী ছাড়া আর কিছুই না, তাদের নামাজের তুলনায় আমগো নামাজ তো হয় না, তাদের ইবাদতের তুলনায় আমাদের তো কোনো ইবাদতই হয় না, অথচ তারা এত সুন্দর ইবাদত করে আমল করে, জীবন ভর কান্না করলে আর আমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, তাদের দৃষ্টিকোণ থেকে আমার ইবাদতটা তো আসল হয় না, কি পরিমাণ কান্না দরকার, অথচ আমার চোখে পানি নাই, কপাল এমন পোড়াই যে পুরলো, নিজেও কান্না করি না, যারা কান্না করে তাদেরকেও সহ্য করে নিতে পারি না, নিজেও টুপি পরি না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করি না, নিজে দাড়ি রাখতে পারি না, যারা দাড়ি রাখলো তাদেরকেও পছন্দ করি না, কপাল এতই যে খারাপ, নিজে নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে সহ্য করে নিতে পারি না, নিজে পর্দা করো না রে যুবক, অন্য কেউ পর্দা করলে বরদাস্ত করে নিতে পারো না রে বাবা, টুপির বয়ান করলে তুমি ধাক্কা দিয়ে বলো টুপি না পরলে অসুবিধা কি, অথচ যারা আমার মায়ার নবীর
কাফির পাগল, ওরা বলবে হুজুর টুপি পরা দরকার, ঝামেলার কারণে পড়তে পারি না, দোয়া করবেন চেষ্টা করব। আর যারা মোনাফেক, যারা মোনাফেক, ওরা বলবে টুপি না পরলে অসুবিধা কি, টুপির মধ্যেই কি ইসলাম, নামাজ না পড়লে অসুবিধা কি, নামাজের মধ্যেই কি ইসলাম, নবীর পোশাক না পড়লে অসুবিধা কি, পোশাকের মধ্যেই ইসলাম। এরা হলো মোনাফেক। আর খাঁটি মুমিন যারা বলবে নামাজ পড়া দরকার পারি না, হুজুর দোয়া করবেন চেষ্টা করব, পোশাক পরা দরকার পারি না, হুজুর দোয়া করবেন চেষ্টা করব, এরা নামাজ না পড়িয়াও নবীর আসে। আর যারা কয় নামাজ না পড়লে অসুবিধা কি, নামাজ না পড়লেও দিল পরিষ্কার, এরা মুমিন নয়, এরা মুনাফিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবা করো, আমার আল্লাহ তো এমন বড় দয়ার মালিক, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, সন্তান অন্যায় করে মা বাবার সামনে যদি চোখের পানি ছেড়ে দেয়, মা বাবায় দয়া না করিয়া পারে না, ছাত্র যদি অন্যায় করে কান্না করে ওস্তাদের সামনে দাঁড়ায় বলে ভুল করেছি আর জীবনে ভুল করব না, ওস্তাদের দয়া না হয়ে পারে না, এরে নবীর আশিকের দল, মা বাবা আর ওস্তাদের থেকে আমার আল্লাহর মায়া মোহাব্বত কি কম, জীবন ভর গুনাহ করে 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 জাহান্নামের পথে দৌড়াও, তওবা করে যদি একবার চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, আমি বয়ান করতেছি মানুষ আমারে কত সম্মানের জায়গায় বসাইল, কিন্তু আমলনামা দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার চোখ দুটো না পাক, ও দয়ার মাওলা মেহরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমি জীবনে যত অপরাধ করেছি আমার গুনাহের খবর কেউ জানে না, কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, জীবনে কোথায় কি পরিমাণ অপরাধ করেছি আল্লাহ তুমি জানো, এই অন্যায়ের খবর যদি আমার মা জানতো ঘৃণা করত, আব্বা জানলে ঘৃণা করত, আমার গুনার খবর আমার স্ত্রী জানলে আমাকে স্বামী হিসাবে ঘৃণা করত, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোর সব গুনার খবর তুই না জানলেও আমি জানি, রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, গুনার কারণে রাগ করে বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোর দিকে মায়ার নজরটা দিয়া প্রতিদিন প্রথম আসমানে এসে তোরে ডাকতে থাকি বান্দা আয় আয়, কই যাইতেছো গুনা করিয়া, হয়তো জান্নাতের পথ না হয় জাহান্নামের রাস্তা ছাড়া রাস্তা নাই, তুই তো বুঝো না জাহান্নামের আজাব কেমন ভয়ঙ্কর, আমি আল্লাহ তোরে ক্ষমার ঘোষণা দিতেছি, তাড়াতাড়ি ওঠ আমার কাছে তওবা কর, মাসির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে পারো, ওই গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, মায়ার নবী বলেন কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে ঢুকানো আর কখনো সম্ভব হবে না। অতি গভীর হায় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও, এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মোনাজাত করতেছেন, জমিনের মধ্যে বৃষ্টি নাই, আল্লাহ বলেন ও মূসা তুমি যেই মজলিসে লোক নিয়ে দোয়া করো ওই মানুষের মধ্যে একটা জিনাকার আছে তাকে উঠাইয়া দাও,
ওনা উঠা পর্যন্ত মোনাজাত কবুল হবে না। মুসা নবী রাগান্বিত নবী ডাক দিয়া কয়, এই গুনাহগার তোর কারণে মোনাজাত কবুল হয় না, তাড়াতাড়ি মজলিস থেকে পালিয়ে যাও, যদি না উঠো আল্লাহর থেকে নাম ঠিকানা যাই না কানে ধরে উঠাইয়া দিব, পালাইতে পারবি না, তার আগে উঠিয়া যা। জিনাকারের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, এখন কান্নাও করতে পারে না, চোখের পানি দেখলে সবাই মনে করবে এই ব্যক্তি জিনাকার, আবার ময়দান ছেড়ে উঠিয়াও যাইতে পারে না, কারণ উঠে গেলে সবাই ভাববে জিনাকার। কান্নারও কোনো সুযোগ নাই, উঠিয়া যাওয়ারও কোনো সুযোগ নাই, লজ্জায় পড়ে গেল। এইবার অন্তরের কান্না শুরু করলো, দিলটারে এমন ভাবে আমার মাওলা পাকের দিকে নত করে দিল, আর ডাক দিল দয়ার মালি, আমি দীর্ঘ ৪০টা বছর পর্যন্ত জিনা করতেছিলাম রে আল্লাহ, এতদিন পর্যন্ত তুমি সত্তার নামের চাদর দিয়া আমারে ঢেকে রাখছো রে আল্লাহ, আমার এই জিনার খবর আমার মা জানে না, বাবায় জানে না, আমার স্ত্রীরাও জানে না, আমার দুনিয়াতে কেউ জানে না, তুমি এতদিন আমাকে সত্তারুল উয়ুব নামের চাদর দিয়া বড় আদর করে ঢেকে রাখছিলা, আজকে তুমি এই মানুষের সামনে মুসা নবীর সামনে লজ্জা দিও না রে আল্লাহ, আমি খাঁটি অন্তরে তওবা করলাম, আবার জীবনে গুনাহের কাছে আমি যাব না। অন্তর দিয়া যখন আমার মাওলাকে ডাক দিয়েছে, আমার মাওলার মতো মায়ার মালিক আর কেউ নাই। মুসা নবী আবার ধমকায় উঠলি না কেন জিনাকার, বৃষ্টি দরকার তোর কারণে, দোয়াও কবুল হয় না, বৃষ্টিও পাই না। ওই বান্দা এমন কান্না দিল, দেখে হঠাৎ করে সাদা আকাশটা কালো মেঘে অন্ধকার হয়ে গেল, শুধু অন্ধকার না, মুসালদারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মুসা নবী বলেন, ও আল্লাহ, ওই জিনাকার গুনাহগার তো উঠে নাই, তুমি আবার বৃষ্টি দিলা কেন? আল্লাহ বলেন, ও মুসা, আমি যার কারণে বলেছে বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার কারণেই বৃষ্টি দিয়া দিলা। কাদের কুদরত তুদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলেন, যার কারণে বলেছি বৃষ্টি দিব না তার কারণেই দিলাম, কেন আল্লাহ লোকটা তো উঠে নাই? আল্লাহ বলেন, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, আমার বান্দার প্রতি আমার অসীম মায়া, ওই বান্দা এমন ভাবে আমার কাছে বিনয়ের সাথে তওবা করেছে, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা, এমন ভাবে তওবা করো গলায় ছুরি আসবে, মরে যাব, আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া নেক আমল যে করবে, তওবা করবে, এর তওবার নাম হলো তওবায়ে নাসুহা। আল্লাহর এক বান্দা ছিল নসুহ নামে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, জবরদস্ত একজন বুজুর্গ, কুতুবুল আলম, খুতবা খুদকা মেলনা সদ মাওলায়ে রুম, তা গোলামে শামসে তবরিজি নাসু। আমরা কেচ্ছা কাহিনী কই যে কপাল পরা বলো, আমরা কিসের কেচ্ছা কাহিনী বলি, বিল ক্লিনটনের, রামায়ণের,
আমরা তো এমন আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কাহিনী বলি যাদের কথা শুনলে মানুষ আমল থেকে আমলওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়। তোমরা বলো না কেন তোমরা যেই মুরব্বীদের পদাঙ্ক অনুসরণ করো ওই মুরব্বীদের নাম নিলেও কেমন যেন ওযু চলে যায় যায় ভাই। তোমরা কি বলবার, তোমাদের বলার কিছু নাই, তোমাদের একটাই গুণ শুধু অন্যের উপর আক্রমণ করো। টুপি পরতে পারো না, তওবা করবা উল্টা টুপিওয়ালারে গালি দাও, নামাজ না পড়ে নামাজিরে গালি দাও, জিকির তো করোই না, আস্তেও করো না, জোরেও করো না। যারা মোটামুটি আল্লাহর জিকির করে, টুপি ছিল না টুপিওয়ালা হলো, জিকিরের মাধ্যমে আজকে দাড়ি ছিল না দাড়িওয়ালা হলো, জিকির করে করে অন্তরের ময়লা দূর করলো। তুমি আস্তেও জিকির করো না, জোরেও করো না। এখন যারা জিকিরের মাধ্যমে আল্লাহর মহব্বত অর্জন করলো তাদের বিরোধিতা করতেছো, কারণটা কি? আসলে তোমার কপাল পুড়েছে, অন্তরে ময়লা ধরেছে। ওই বেচারা জিকির কইরা তো আল্লাহর ইবাদত করে, তুই জিকির না কইরাও তো নামাজ পড়ো না, জামাত নাই, টুপি নাই, দাড়ি নাই, ওরে হসপিটালে গিয়া তোরে ল্যাংটা না করলে পরিচয় পাওয়া যায় না তুই মুসলমান না অন্য কিছু। তোর মত বেয়াদবে জিকিরের বিরুদ্ধে কিছু বললেও কি হবে, না বললেও কি হবে? আল্লাহ হেদায়াত দান করেন, আরো জোরে বলেন আমিন। আর যারা খাঁটি আল্লাহর গোলাম তারা কখনো বান্দার ইবাদতের বিরোধিতা করবে না। দেখবে বান্দা জিকির দিয়ে তো গাঁজা খায় না, জিকিরের কারণে তো বেপর্দায় চলে না, জিকিরের কারণে তো গালি দেয় না, জিকিরের কারণে তো মদ পান করে না, জিকিরের কারণে তো বিড়ি টানে না। অতএব বান্দা জিকির দিয়ে তো খারাপ ছিল ভালো হইল, জিকিরের কারণে অন্যায় করত করে না, জিকিরের কারণে গান শুনতো এখন গান শুনে না, আগে বেপর্দায় চলতো জিকিরের কারণে এখন পর্দা করে। লোকটা তো ভালোই হলো, তাহলে তার বিরোধিতা করে লাভ নাই, বিরোধিতা করা মানে নিজের কপাল পুড়ে ফেলা। এরে নবীর আশেক উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো। ওই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ নাই বলেন, ওই আল্লাহর আশেক বান্দা নসু, সে ছিল একজন মহিলা। এইবার বাদশার মেয়ের গোসল করার জন্য চাকরি নিল, বাদশার মেয়েটাকে গোসল করায় এই দায়িত্ব নিল ছেলে মেয়ে সাজিয়া, মূলত ছিল সে ছেলে। কি ছিল? ছেলে, কিন্তু গোপন রাখছে, গোপন রেখে বাদশার মেয়েকে গোসল করানোর চাকরি নিল। কিছুদিন পর হঠাৎ করে বাদশার মেয়ের গলার হার হারায় গেল। এইবার বাদশা খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, পায় না পায় না পায় না। হঠাৎ করে বাদশার সন্দেহ হয়ে গেল, আমার মেয়েটাকে যে গোসল করায় ওই ওই ব্যক্তিকে একটু তল্লাশি করতে হবে। মেয়েকে ডাক দিয়ে কয়, তুই কাকে কাকে সন্দেহ করো তার এক জায়গায় জমা কর। নাম যখন বললো সবাই রে লাইনে দাঁড় করালো, আজকে সবার বডি চেক করা হবে, এই স্বর্ণের হার কোথায় গেল, সবাই লাইনে দাঁড়ায় গেল। আর ওই নসুহ নামের ব্যক্তি যে পুরুষ ছিল, কিন্তু গোপন ছিল, পুরুষের এই অবস্থাটা প্রমাণ প্রকাশ করে নাই, ওর অন্তরে হারের কোনো ভয় নাই, ওর অন্তরে ভয় বাদশা জানে আমি একটা মেয়ে, এই বাদশার মেয়েও জানে আমি নারী, কিন্তু আসলে তো আমি পুরুষ, গোপনে রেখেছি এখনো বলি নাই। আজকে যদি শরীরটাকে তল্লাশি করে তাহলে তো প্রকাশ হয়ে যাবে আমি ধোকাবাজ। এই বান্দা হারের টেনশন নাই, চিন্তা হইল নিজেরে নিয়া, যে যদি বাদশা টের পায় যে আমি এতদিন মেয়ে হইয়া গোপনে ছিলাম মূলত ছেলে, জবাই করে ফেলল। এখন এই নসুহ নামের বান্দা এমন ভাবে আল্লাহর দরবারে কান্না করলো, আমাদের হাকিম আক্তার রহমাতুল্লাহ আলাই কুতুবুল আলম তিনিও কিতাবের মধ্যে ঘটনা নিয়েছেন। আমাদের হাকিম আক্তার রহমাতুল্লাহ খলিফা হারদুই হযরত, এরে নবীর উম্মতের দল, আমগো বাংলাদেশে বহু তার খেলাফত প্রাপ্ত আল্লাহর বান্দা আসেন আছেন, হাটহাজারীর হযরত, এই যে আমাদের যাত্রাবাড়ির হযরত, আজকে আসরের নামাজের পূর্বে বয়ান করেছেন,
আল্লামা মুফতি মিজানুর রহমান সাহেব দামাত দামাত বারাকাতুহুম সহ অসংখ্য খোলাফা আর দুই হযরতের জমিনের মধ্যে আছে, যারা দিন নাই রাত নাই উম্মতের একটাই চিন্তা, জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়। আর যারা জিকির টিকির দেখতে পারে না, এ তাবলিগ দেখতে পারে না, এগো কিন্তু উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর কোনো ফিকির, এগো ফিকির একটা ক্ষমতার চেয়ারে যেতে হবে। এরা যদি ওয়াজ করে তাও রাজনীতি, কথা বলেন না কেন? ওয়াজের প্যান্ডেলে কোরআন হাতি নিয়ে বয়ান করে জিহাদ, জিহাদ মানে কোফাও মানুষ মারো, মানুষ মেরে কালেমার পতাকা উড্ডীন করো, ক্ষমতার চেয়ারে যেতে হবে, এইভাবে মানে ওয়াজের মধ্যে ইশারা ইঙ্গিতে রাজনীতি ছাড়া কোনো কথা নেই। কেন? এগুট নিয়ত উম্মতের জাহান্নাম থেকে বাঁচানো নয়, এদের নিয়ত হলো রাজনৈতিক ময়দান গরম করে ক্ষমতার চেয়ারে বসা। এই রকম ইসলামের ব্যানারওয়ালা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। ভাইরা আমার, সিরিয়ালে নাম আসতেছে, বডি চেকিং হচ্ছে, আসতে আসতে ওই বান্দা নসুহ নামের বান্দা যখন কিনারা আসলো, এমন ভাবে কান্না করে, ওদার মালিক, এই বাদশার ফ্যামিলি কেউ জানেন না আমি একটা পুরুষ, আজ আমাকে তো জেনে ফেলবে, হত্যা করে ফেলবে, তুমি আমাকে বাঁচায় দাও, আর আমি জীবনে এই ঘরে চাকরি করব না, যতদিন মিথ্যার আশ্রয় নিয়া ছেলে থেকে মেয়ে হইয়া ধোকা দিলাম, আর কোনোদিন ধোকা দিব না। নসুহ নামের বান্দা এমন ভাবে তওবা করলো, আল্লাহর দরবারে তওবাটা কবুল হয়ে গেল, তওবা কবুল হওয়া মাত্র তার নামটা ঘোষণা করার ঠিক আগ মুহূর্তে একজনে দৌড়াইয়া এসে কয়, আর তল্লাশি লাগবে না, এই হার পাওয়া গেছে। হকীকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। আল্লাহর কাছে তওবা করতে হবে, জীবনে বহু অন্যায় করেছি, কেউ আমার আপন না, ভাই বোন যার যার কবরে সবাই যাবে, কিন্তু কবরে যাওয়ার পরে যার যার হিসাব তাকেই দিতে হবে। আমি নামাজ কি পরিমাণ পড়লাম আর সারলাম আমাকেই জবাব দিতে হবে, আমার জবাব আমার পীর সাহেব দিবে না, আমার আমার কোনো বন্ধু বান্ধব আল্লাহওয়ালা দিবে না, আমার জবাব আমাকেই দিতে হবে, আমার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। অতএব দেরি না করিয়া তওবা করে নাও, গলায় ছুরি আসবে, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, আর হারাম পথে চলবো না, নবীর তরিকা সারবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, কোরআন সহিভাবে শিখবো পড়বো, নবীর তরিকা সুন্নাত মেনে চলবো, গলায় ছুরি আসলে মরে যাবো আর গুনার কাছেও যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।